সাহাবাদার আমল ছিল যে তারা ঈদের একদিন বা দুই দিন আগে বিতরণ করে দিতেন জাকাতুল ফিতর বের করতেন এবং নির্দিষ্ট জায়গায় ওটা জমা করা হতো যেমন যাকাতের যাকাত ও রমাদান বিষয় এসেছে আবু তিনি রমাদান রমাদানের যাকাত জমা করে রাখার দায়িত্ব ছিলেন তার মানে হলো যে ওখানে জমা করা হতো আবার কেউ فقির মুহতাজ মিসকিনকে দেয়তেন তো এটাই হলো নিয়ম যে ঈদের আগে আগে এটা যেমন বের করা হবে তেমন বিতরণ করে দেওয়া হবে এটাই হলো উত্তম এটাই করণীয় এমনকি এটাকে বলা হয়েছে তবে যদি থাকে হয়তো ফকির মিষ্কিন পেরানো বা এদের নামা ছুটে যাবে এগুলি করতে গিয়ে তাহলে পরবর্তীতে করা যেতে পারে তবে এত দেরি না দিন বলেন যে অধিকাংশ আলামার দিনের মতে ঈদের দিনটা পুরোটাই জাকাতর ফেতর ডিস্ট্রিবিউশনের দিন মানে দিনে বিতরণ করতে পারে পরেও করতে পারবে যদিও কিছু আলামের দিনের দমত আছে যে না ঈদের আগে আগে সব কিছু কমপ্লিট করে দিতে হবে হ্যাঁ তাহলে অধিকাংশ আলাম এর দৃষ্টিভঙ্গিতে বলা যায় যে এটা দিতে পারবে অসুবিধা নেই ওই দিনে কিন্তু এরপরও ওই দিন থেকে আরো দিন বিলম্বিত করা দুই চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ বা মাসের পর মাস এইটাই হলো গর্হিত কর্ম এবং ভিদার্থী কর্মের পর্যায়ভুক্ত হয়ে যায় বিনা কারণে এভাবে বিলম্ব করা তো ঈদের দিনে ওই দিনের ভিতরে যদি লেটও হয়ে যায় ঈদের পর দেওয়া হয় তো আশা করি ঈদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কিন্তু বিলম্বিত করা বিনা কারণে এটা বলা যেতে পারে একটা অপরাধমূলক কাজ যা আমাদের দেশে অহরহ সম্মেলিত হয় এটা উচিত নয় এটা ঠিক নয় সঠিক নয় এটা খেলাফ সন্দ আসাদ সন্ন্যতের খেলাফ সাহাবা কেরামের আচরণের খেলাপ সাহাবা কেরাম যাতে করে এটা ডিস্ট্রিবিউশন হয়ে যায় ঈদের আগে আগে সেজন্য তারা এক দুই দিন আগেও আদায় করে দিতেন আর এটা তো সময় মানে আদায় করতেই হবে খরচ ঈদে বের হওয়ার আগে আগে তো এটাই হলো নিয়ম ঈদের আগে বের হবে ঈদের আগে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আর যদি বিলম্বিত হয় ওই ঈদের দিন পর্যন্ত আর বাইরে বিনা অজুরে যদি বিলম্বিত করা হয় তাহলে অবশ্যই এটা গর্হিত কর্মের হবে আর এটাই আমাদের বাংলাদেশে হয়ে থাকে কখন ঈদ গিয়েছে কিন্তু ওগুলো ওই ঈদের খাদ্য দ্রব্য ইত্যাদি এগুলো মাত বড় ধরে রেখেছে বিতরণ হচ্ছে না এটা ঠিক নয় আল্লাহ আলম

এই হাদিসটা সনদে অবস্থার কথা আছে কিন্তু এটাই বাস্তবতা যে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জমানায় বিতরণ হয়ে যেত জাকাতের ফেতের বিতরণ হতে দেরি করা হতো না মানে জাকাতের জাকাতের এদের ঈদের পরবর্তী পর্যন্ত তারা বিতরণ বিতরণ বিলম্বিত করতেন না এটা আমাদের খেয়াল রাখা উচিত আমাদের যারা মাতবর টাইপের তাদের আল্লাহ দেয় দান করেন মানে ওটা গ্রহণ করে না কিন্তু ওটা দেয় ইচ্ছা করে ওটা বিলম্ব করে ইচ্ছা করে ঈদের দিনের পরে পরবর্তীতে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এরকম বিলম্ব করে দেয় হ্যাঁ অনেক কিছু রয়েছে এই বিষয়ে আর এই জাকাতের ভেতরে অপব্যবহারের কথা বললামই না এটা দিয়ে সংগঠনের লোকেরা মেধাত্মী সংগঠনের লোকেরা বাইক কিনে সংগঠনের নামে আর আরো কত কি করে অন্যভাবে কোন কোন মূর্খ সমাজ এই ফেতরার অর্থ দিয়ে ওই ঈদগাহের ওই বাউন্ডারি নির্মাণ করে কবরস্থান ঘেরাও করে কবরস্থানের প্রাচীর নির্মাণ করে ইত্যাদি তো আল্লাহ মূর্খদেরকে হেদায়ত দান করুন আলো স্লিন মোহাম্মদ আলহি আজমাইন